Assalamualaikum everyone, welcome back to my channel Lubna Suki Lifestyle. Shohore shob bhalo acho, alhamdulillah amra bhalo achi. To ajke ekta vlog le eise apnara lagiye shohore bhalo lagbo. To dekhra ajke ashole lunch ready koram ar lunch ta kin ajke vlog start korchi. To ajke lunch e ekta special vorta banaimu, begun vorta ar ki hotel style e. তো দেখরা ফারস্টে আমি সাকি সাকি হইরা আর কি বেগুন রে নিছি গিয়ে যেটা গুল বেগুন থাকে ওটা তো স্লাইস কইরা কাটিয়া এখন আমি একটা টমেটো দিলেছি হই টমেটো দিলে একটু ব্যালেন্স করে আর কি তো টমেটো ভর্তাও সেপারেটলি করা যায় আর টমেটো ভর্তা আসলে আরো বেশি টেস্ট হয় তো আমি ভাবলাম দুইটা একসাথে করিলাই আর একসাথে কইরাও দেখতে পারেন বেগুনের সাথে টমেটো দিয়া করলেও অনেক মজা লাগে তো এই কেন আমি একটা টমেটো দিছি ওই একটু স্লাইস করে দিলেছি আর কি যাতে কুইকলি হয়ে যায় আর এই কেন বেশ কয়েক কুয়া রসুন দিলাম আমি আর রসুনটা আমার অবশ্য ফ্রেশ আসিল না ফ্রোজেন করা আসিল ফ্রেশ রসুন থাকলে ফ্রেশ রসুন দিলে তো আরও ভালো হইব এরপরে আমি কেন বেশ কয়েকটা কাঁচামরিচ দিলাইমু দেখরা লাল পেঁয়াজ দিছি তো লাল পেঁয়াজ দেওয়ার কারণে আর কি আরও মানে পানিটা একটু কম সারে পানি কম করে লাল পেঁয়াজে তো দেখরা আমার আরও অন্যান্য কুকিং করলাম আমি তো এটা তো আর রেগুলার কুকিং এটা দেখাইলাম না কই শেয়ার করি আপনারা লগে বেগুন ভর্তাটা আর কি স্পেশ তো অন্য বানারও দেখরা আমার এখানে একটা আমি ডাইল বইছি আর একটা মিটোর কারি বইছি আর কি তো আসলে আমি লাঞ্চও রানলে আমি নর্মালি দুই তিনটা লগে রান্না ট্রাই করি মিট তো মিট অথবা চিকেন তো থাকাও লাগে মাস্ট বি আর ডাইল একটা রাখি আমি বেচিন তো লাগে আর ডাইল আসলে সবার লাগে ইম্পর্টেন্ট আমি মানে তো আরও বেশি খাইতে পারেন না জাল খুব একটা আর হানেও তো ডাইল অথবা ভাজি বেশিরভাগ ভেন্ডি ভাজি ইদানিং করলাম আর নাইলে মিক্স ভেজিটেবল ভাজি করি আর কি আমি আসলে সব তার মাথা তো রাখিয়া কুকিং করা লাগে বাচ্চেন থেকে শুরু করিয়া তার বাবায়ও খেয়ে কোনটা খাই না তা চিন্তা ভাবনা করিয়া গিয়া জো করা লাগে রান্দা লাগে আমার তো আসলে আমরা মনে করি যারা বাইরে খাম করি আরও মনে হয় খাম করি বাট গরো যে কত কিছু চিন্তা ভাবনা করিয়া চলা লাগে রান্দা বাড়া করা লাগে একজন মানুষরে যারা গৃহিণী আছেন তারাও জান আসলে কোনো খাম রেও ছোট হইরা দেখার কোনো জো নাই মনে করে একজন হাউস ওয়াইফ হইলে যে খামর কোনো মূল্য নাই বা কোনো বেতন নাই এর লাগে খাম হয়তো ছোটো করিয়া দেখেন অনেকে তো এটা আসলে ঠিক নাই সব ওরও বাইরে খাম হলে হয়তো একটা আয় ইনকাম আয় বাট গরুর খামর তো আর ইনকাম আয় না তারপরে ফ্যামিলি লাগে সপ্তাহও করা লাগে তো দেখরাই কেন আমি আমার জোরে বেগুন যে সময় বয়ে গেছে আমি নামাইলেছি আর এখন আমি একটা স্পেশাল একটা নাগার আচার ইউজ করবো আর এই আচারটা আমার আফায় দিছিলা বড় আফাই আর কি তো আসলে অত মজা হয়েছে আচারটা আর একটা লইয়া সব খারাখারি আমার কেতা নন হরিও নিতা নিশ্চয় তাই নত বালা পাইছেন তারা একদিন দিছিলাম খানির মাঝে নিয়া তো দুইজনে নিশ্চয় তানিয়া নিশ্চয় নেওয়ার পরে সপ্তাহ তো আমি একটা ইউজ করি আর কি আর অত ইয়াম্মি হয়েছে নাগার আচারটা তো এখন আবার সবে বালা পাইছেন দিকে আরও আনাইতাম চাইলাম বাংলাদেশ থাকেন তো ও স্পেশাল আচার সামান্য একটু আমি রেডি হরম মানে দিমো আর কি জ্বর মাঝে আর এমনিতে তো আমি খাঁচামরিচও দিছি আর অত টেস্ট হয়েছে আরও ও নাগার আচার দেওয়ার কারণে আর কি তো ওলা খান নাগার আচার বা এমনিতেও কইরা দেখতে পারেন যে ইয়াম্মি হয় বেগুন ভর্তা তো আমি মাঝে মাঝে কোনো দাওয়াত থাকলে বা এমনিও করি আর কি সবেও বালা ফাইন আর বিশেষ করে আরও বেশি মজা লাগে আমার নাগার আচারের কারণে তো আসলে আমার বইনে ওলা খানও তাই না আচার আচার দিন যে মজা করে আর একটা দিছেন আমের আচার ইয়ে তো এটা আসলে কেন পাওয়া যায় না চাইলেও আর তো দেখার পরে আমি আমার এজনে কিতা আমার আচার দিছেন আর কি বাদ দিয়ে খাওয়ার লাগে বা ফুলাও বোনা খিচুড়ি যে কোনো জিনিসের লগেও আর কি খাইতে পারবা তো একটা আর কি আমি এখন বোতলের মাঝে আসিল অতদিন ধরে আসলে আমি লাগে টাইম পাইরাম না একটা খাঁচর জারের মাঝে লইয়া রাখতাম আর এটা খাঁচর জারের মাঝে রাখলে বালা থাকে যদিও ঠান্ডার দেশ লন্ডন নষ্ট হয় না তারপরেও টাতা কিনা আর কি বার করাটা একটু কষ্ট লাগবো বোতলের মাঝে দিছেন না আর কেন দেওয়ার কারণে লইয়া যাতে মানে কোনো লেখানি নো বাড়ায় না আর কি কারণ দেশটা কিন্তু একটা আনছেন অনেক লাগিজন মাঝে যাতাও তাও খাইছে তো লাগে আমি অতদিন পরে লাগে আমি টাইম করতে পারলাম না আর মনে হয় না আখতা মনে হয় তো ওই সময় আর করা হয় না তো আজকে ভাবলাম নাগার আসার যেহেতু বার করছি তো ওই সময় ফ্রি স্কুল নাই আর কি আমার মনে হয়েছে আর
আমি এখন আর অতটা বেশি টক জাতীয় জিনিস খাইতে আমার অত বালা লাগে না। তারপরে ইলা ও ধরনের আচার রাখি আমি বালা পাই, তো তাই নামারে দিছেন বানাইয়া আর যে মজা হয়েছে আখ তখতা খাই আর বেশি কিছুরির লগে বা তা কি বিরিয়ানি কি ওলাখান যে কোনো জিনিসের লগেও খাওয়া যায়। তো আমি এখন একটু সংরক্ষণ করে রাখলাম আর এখানের মাঝে যদি আমি আরও একটু সরিষার তেল বা রসুন আরও ইউজ করি ইয়ে করতে পারবো আর এমনিতেই মজা হয়েছে, তাই না? রিক্সিন তো আর কিছু অ্যাড করাও লাগে না। তো এখন আমি একটু লেবেল লাগাইয়া তৈরাম, লেবেল লাগাইয়া তোর কারণে লোক ফ্রিজও অনেক ধরনের আচার থাকে, অনেক সময় কি ভুল করিয়া অন্য করিলে মুখরে হয়তো লেবেল লাগাইয়া তো রাখি। তো আমি লেখা লেখা রাখলাম লেবেল লাগাইয়া আর রান্না বাড়ার পাশাপাশি আর কি ওলাখান খাম করলে খাম একটু জয়। তো অনেক সময় লাগে ঠান্ডার মাঝে আইয়া যদি কিচেন থেকে নাই হইতে আর বাড়াইবার ইচ্ছা করে না, তো হই এখন যেহেতু জত আসিতে একটু কাজ আঠাইয়া রাখি আর কি। আর হান তো আসেন দেখাই কেন আর হান খালামনি গেছে। তো এনে আর একটা নাগার আছে মাঝেও আমি লাগাইলাম, কই লাগাইয়া রাখলে মানে আর কোনো যে প্রবলেম হইতো না। আর আচার দেখা কোয়ান্টিটি একবারে কমে গেছে, কারণ আমি বাটিলিছি সবরেও আর তো বালা পাইছেন সবে, আর সবরে ফালাইয়া তো খাওয়াও যায় না, কারণ এটা বেশি খাওয়া যায় না, একটু দিলেও হয়, কারণ অত জ্বালার গাছের নাগা আছে আমার মাওয়ের গাছের নাগা। আর দিছে আর হিববার হয়েছে দিতা বানাইয়া, তো দিবা সামনে দিয়ে গেলে আর কি আনবা। আর এটা ওই অনেক কষ্ট আছে বানাইয়া শুকাইয়া উকাইয়া রাখা লাগে যাতে বালা থাকে। তো রেগুলার খাওয়ার লাগে আমি একটা জারের মাঝে ইয়া রাখলাম ওগুন। তো ওই এগুন তো ফ্রিজও রাখতাম না, এবার রাখলে হইব, কারণ এখন যে ঠান্ডা লন্ডন আর এটা ফ্রিজ নর্মালও মানে বাইরে যে কারি আমরা রাখি বা জিনিস ও ওগুনও সকালে উঠতে গিয়ে দেখা যায় কিচেনও গেলে একবারে আইস হইয়া বই থাকছে। তো ওলাখান ঠান্ডা, তো এটা তো আর ফ্রিজও তো আর কোনো প্রশ্ন উঠে না, একসেন যেহেতু খাওয়াই যাব যে কোনো সময়েও। তো এ লাগিয়ে আর এগুন জ করলাম না আর ফ্রিজও রাখতাম না আর কি। আর আমিও বোতলে এবলা ফালাই দিব আর, কারণ অতদিন খাওয়া হয়েছে না আরও, কারণ এটা তখন বার করাও কষ্ট এর লাগে। তো আজকে ভাবলাম ওই ফ্রেশ ফ্রেশ খাইলে মজা লাগবো, তে বার করি। তো তারা স্কুল থেকে নাইয়া বায়না ধরছেন, সেও ভাত খাইতা না। আমি অবশ্য তারা লাগে রেডি করছি লাঞ্চ, তো খৈরা তারা পিজা খাইবা, তো তারার বাবা পিজা আইনা দিয়া গেছেন যাব, দেখরা তারা এখানে মজা করে পিজা খাইরা। আর আসলে যেদিন আয় মানে আয়ানে ধরেন আর কি, যেন খাওয়া লাগবো কিচ্ছু, তো আইনা দেওয়া লাগে। এদিন দেখা যায় আর ভাতত খাইতে চাইন না, তো সামটাইম আসলে কয়েকদিন গেলে কি ওলাখান হরণ বা চিনতে তারা আর বেশি মানে গরুর খানি খাইতে চাইন না। তো দেখা যায় একটা পিজা ইনা দিলাইলেও তারা ওই যায় মোটামুটি, আর মানেও বালা ফাইন এখন পিজা। তো তারা এনজয় করে খাইলেরা, এখন আর কোনো কমপ্লেন নাই খেয়েওর, মোটামুটি সবারও ওই যাব, একটা পিজা দিলে হইলেও তারা হয়ে যায়। তো দেখা স্কুল থেকে নেওয়ার পরে আসলে তারা একটা সাইন অফটা দেবো মনে করি বেটার, কারণ অত টায়ার্ড হইয়া আইয়া আর জোর করিয়া কিচ্ছু খাওয়ানি যায় না তারা ডাইরেক্ট। জি মাম্মা তো এখানে দেখা একটা ড্রাগন ফ্রুটস খাটরা, আর একটা জিনিস আমার কাছে লাগলো আশ্চর্য, মানে ই দেশও একটা এই ফ্রুটসটা অবশ্যই বাংলাদেশ থেকে নাইছে দাদা এনছেন। তো একটা আসলে সাইজে অনেক বড় আছিল আর অত জুসি নাইনি, মশলা দেখতো যে মানে সুন্দর লাগে খাইতেও মজা লাগছে, বাট আমরা এখানে লন্ডন জেনে আনি ড্রাগন ফ্রুটস ইলা অত জুসি হয় না,
আর একবারেও মিঠে হয় না, বাট একটাও তো মিষ্টি হয়েছে, জানি না খেতে লাগে, হয়তো প্রিজারভেটিভ আছে কি না জানি না, বাট যেই আমি লাগছে খাইতে, আর দেখতেও বোঝা যায় যে জুসি হয়েছিল আর কি, আর সাইজেও অনেক বড়, ভিডিওর মাঝে আসলে লাগেন না, আর নর্মালি আমরা আরও ছোটো ছোটো আনি আর কি, তো যে ভালা লাগছে, মজা লাগছে ফ্রুটসটা খাইতে, জানি না কেন কিছু কোনো প্রিজারভেটিভ এটা দিছে কি না, বাট ঈদেশও তো আমরা অন্য খাই প্রায় সময়, কোনো টেস্টও থাকে না, কোনো ধরনের মিষ্টিও নাই, কিছু নাই, জাস্ট একটু খাইলে আর কি ওলা খান লাগে, তো বাট একটা খাইয়া যে মজা পাইছি, বা চিনতেও খাইছেন, তো একটা আসলে অত দূর থেকে নাইছে করি মনে হয় না, কিন্তু জানি না, আর বাংলাদেশ তাকেন যেহেতু আইসে লাগে সামথিং রং আছে কিছু, কারণ প্রিজারভেটিভ তো দেশের বেশিরভাগ ফ্রুটসের মাঝেও, আর ড্রাগন লইয়েও অনেক নিউজ দেখছি আমি, তো হয়তো ওটার কারণেও অত মিষ্টি হয়েছে, বা বেশি বড় ফ্রুটস এলাকি হয়তো মিষ্টি হইতে পারে অত আর কি, কারণ আমরা তো এখানে অন্য খাই, এখানে তো আর এটা দেওয়ার কোনো চান্স নাই, তো যে ভালো লাগছে, এরপরে যে আনছিলাম পেয়ারাও আনছিলাম দাদা আমার সময়, তো একটু ওই লগে রাত্রির ক্লিপ আমি শেয়ার করলাম আপনার লগে, এখন ড্রাগন ফ্রুটস বাংলাদেশেও খুব বেশি চলে, সবেও খাইন দেখছি, আর তো ও আছে আজকের ব্লগ আমার, সব ভালো থাকবা, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবা, আর নেক্সট ভিডিও লইয়াই মো আশা করি, ও পর্যন্ত ভালো থাকুক, আসসালামু আলাইকুম এভরিওয়ান।